فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته بارك الله فيك بهي شافرا جزاك الله خيرا আপনি প্রশ্ন করেন আমাদের দেশে বা আমাদের এলাকায় লোকজন বেদাতকে দুইভাবে ভাগ করে একটা হলো বেদাতে হাজার একটা বেদাত সেই আমার ভাই বেদাত হবে আমলি ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে বেদাত হয় না পার্থিব পরিভাষা অনুযায়ী বেদাত নাই দুনিয়ার লাইনে যেসব কাজকর্ম নতুন নতুন আবিষ্কার হচ্ছে ওগুলো বিদাত হয় না শরীয়তের পরিভাষায় সাবদিক ক্ষেত্রে হতে পারে কিন্তু শরীয়তের পরিভাষায় এটাকে বেদাত বলো না শরীয়তের পরিভাষা বেদাত হচ্ছে ওইটা আমলই দিক দিয়ে নতুন কোনো নতুন কোনো আমল করা যে আমল মোহাম্মদ সাল্লাহাম করেননি বা সাহাবে থেকে প্রমাণিত নেই আল্লাহ এসব আমল হচ্ছে বেদাত بلکه بزه ترک عمل قرآن من سنة تو نی. ای عمل جدیش کیو کره؟ تا این ریتا محمد صلى الله عليه وسلم إياكم ومحدثات الامور. فإن كل محدثات بدعة وكل بدعة ضلالة. তোমরা নতুন নতুন আমল থেকে দূরে থাকবে নতুন আবিষ্কৃত আমল থেকে দূরে থাকবে কার্যাদি থেকে দূরে থাকবে কারণ প্রত্যেক মহাদ হচ্ছে বিদার মানে নতুন আমল আর প্রতিবেদাত হচ্ছে গুমরাহি কুল্লুবিদা আহ কুল্লু কুল্লুবিদা এখানে বলেন নেই যেটা হাসানা এটা ভালো আর যেটা হাসানা নয় ওটা খারাপ বলেননি বলেছেন কুল্লু বেদ আছেন বলা আর বলেছেন ওয়াকুল্লু দলা আছেন ফেন্নার প্রত্যেক গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান নাম আর এর দলিলকে আরেকটু স্পষ্ট হলো প্রসিদ্ধ হাদিস আমার ভাই আপনি জানেন আল্লাহ রসুন সাল আলী ইসলাম বলেছেন মা আয়সা কর্তৃক বর্ণিত রিবায়া যে মানে আমিলা আমলেন লেইসা আলী আমরা ফহরাদ কেউ যদি এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশনা নেই সে আমল প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় সেটা হলো মরদুদ আমল আল্লাহর কাছে গ্রহণ হয় না আল্লাহ গ্রহণ করে না অন্য ফর্মে এসছে যদি কেউ আমাদের এ দিনে এমন কোনো কিছুর আবিষ্কার করে যা এই দিনের অন্তর্ভুক্ত নয় সে আমল বা সে কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না দিনই ক্ষেত্রে বলা হয়েছে তো এইটা এই ব্যাখ্যা যারা করেন এটা ভুল করেন আল্লাহ ওদেরকে বোঝা তৌফিক দান করুন ক্ষেত্রে দিনই ক্ষেত্রে বা ক্ষেত্রে নতুন কোনো আমল আপনি আপনার নিজপক্ষ থেকে করতে পারবেন না এটা করলেই হবে বিদায় আর এটা একটা একই প্রকার দুই প্রকার হয় না যে আপনি নতুন করে একটা বানিয়ে নিলেন এবাদত আর বললেন এটা বেদাতে হাসে না এটা হলো গুমরাহি আল্লাহ আমাদের হেফাজত করুন সবাইকে তো ফিক দিন সব রকমের বেদাত থেকে যত এবাদত না যত বেদাত এবাদতের ক্ষেত্রে পৃথিবীতে শুরু হয়েছে বাংলাদেশ আছে সৌদিতেও থাকতে পারে এই সব রকমের বেদাত থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বারাক আল্লাহ হফিক وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته <applause>